সুপ্রিয় সোনামণির এ কর্তৃক পরিচালিত ঘরে বসে শিখি অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল গনি প্রধান শিক্ষক শমশাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ বিবি জয়পুরহাট আশা করছি তোমরা ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো প্রত্যাশা করব তোমরা নিরাপদে থাকবো থাকবে এবং যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চল চলবে এবং বাসার ছোটোখাটো কাজে অংশগ্রহণ করবে এবং ছোটোখাটো খেলাধুলা বাসার মধ্যে থেকে করবে ও নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে তো বন্ধুরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব আমি ইতিপূর্বে এই পরিমাপ অনুশীলনী থেকে শুরু করেছিলাম তোমাদের পরিমাপ পরিমাপের রূপান্তর শিখিয়েছি বিভিন্ন ওজনের তারপরে ভর ভরের একক শিখেছি দৈর্ঘ্যের একক শিখেছি আমরা আজকে অনুশীলনের কাজ গত সেশনে আমি কিছুটা করিয়েছিলাম তোমাদের আজকে কিছু বাকি আছে সেটি করার চেষ্টা করব আশা করি তোমরা সবাই মনোযোগী হবে তো বন্ধুরা আমরা দেখো শুরুতেই সমস্যাটি লিখে ফেলি দেখো হাসান তার পরিবারের জন্য হাসান তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি মাংস কিনল কী করলো মাংস কিনল তাই না বন্ধুরা মাংস কিন্তু খাতে আমাদের কি খুব আনন্দ হয় যেদিন বাসায় মাংস রান্না হয় সেদিন কী হয় অনেক মজা হয় তাহলে দেখো তা থেকে তা থেকে পরিমাণ মাংস কিছু পরিমাণ মাংস খাওয়ার পর আটশো পঁচানব্বই গ্রাম অবশিষ্ট অবশিষ্ট রইল রইল তারা কতটুকু মাংস খেয়েছিল তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ করো তাহলে বন্ধুরা দেখো শুরুতে আগে আমাদের কি করতে হবে যে তারা কতটুকু মাংস খেয়েছিল অর্থাৎ তাদের মাংস ছিল এক দশমিক পাঁচ কেজি আর তা থেকে খেয়েছে কতখানি আটশো পঁচানব্বই গ্রাম এখন তোমাদের খেয়াল রাখতে হবে এই জায়গাটা এটা কিন্তু কেজি অর্থাৎ এক দশমিক পাঁচ কেজি মানে কিলোগ্রাম আর এটি কিন্তু গ্রাম তাহলে আমি পূর্বের ক্লাসগুলোতে তোমাদের একটি কথা বারবার বলার চেষ্টা করেছিলাম এবং তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা যখন যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি যাই করি না কেন আমাদের এককের সিমিলারিটি থাকতে হবে অর্থাৎ আমরা গুণ যখন করবো কেজির সঙ্গে কেজির করব গ্রামের সঙ্গে গ্রামের করব মিটারের সঙ্গে মিটারের করব লিটারের সঙ্গে লিটারের করব বিয়েগের সময়ও তাই এখানে দেখা যাচ্ছে দেখো এক দশমিক পাঁচ কেজি আসার এখানে আটশো পঁচানব্বই গ্রাম আছে তাহলে গ্রাম আর কেজি নিশ্চয় এক জিনিস না বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ তাহলে হয় আমাদেরকে আটশো পঁচানব্বই গ্রামকে কেজি করতে হবে অথবা এক দশমিক পাঁচ কেজিকে গ্রামে প্রকাশ করতে হবে করে তারপর আমাদের বিয়োগ ফলটা বের করতে হবে তাহলে আমাদের কি করব আমরা আমরা অঙ্কটা শুরু করে দেই শুরু করে দেই তাহলে আমরা এক দশমিক পাঁচ কেজি এই মানে মোট পরিমাণ আমাদের হচ্ছে এক কেজি এক দশমিক পাঁচ কেজি এটি আমাদের কেজি যেহেতু আছে আমাদের এটা আমরা ভাঙব না আমরা ভাঙব আটশো পঁচানব্বই গ্রাম অর্থাৎ আটশো পঁচানব্বই গ্রাম সমান কত কেজি হয় এই বিষয়টি আমরা আগে ঠিক করে নেব তাহলে দেখো তিন নম্বর সমস্যা সমাধান এখন খেয়াল করে দেখো তিন নম্বর সমস্যার সমাধান তাহলে এখন খেয়াল করে দেখো তাহলে আমরা এখন কি করব আমরা এখন লিখব যে এক হাজার এক হাজার গ্রাম সমান সরি এক হাজার গ্রাম সমান আচ্ছা এটা লিখে ফেলছি তাহলে এটা আমি লিখে রাখি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে এক হাজার গ্রাম সমান হচ্ছে এক কেজি বা কিলো গ্রাম তাই তো তাহলে আমরা কি বের করব অতএব আটশো পঁচানব্বই গ্রাম আটশো পঁচানব্বই গ্রাম আমাদের আটশো পঁচানব্বই গ্রাম সমান আমরা কি করতে পারি বন্ধুরা দেখো আটশো গ্রাম সমান আমরা কি করব তাহলে কত হবে এক হাজার গ্রাম সমান যেহেতু একশো কেজি তাহলে আটশো পঁচানব্বইকে আমাদের এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তাহলে দেখো এক হাজার দিয়ে যদি আমরা আটশো পঁচানব্বইকে অন্য জায়গায় ভাগ দেই কি ফল দাঁড়ায় দেখো আমি এই ভাগটি এখানে করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে করার পর আমি তোমাদের দেখাবো একটা সংক্ষিপ্ত পদ্ধতি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখো যেহেতু আটশো পঁচানব্বই ছোটো এক হাজার বড়ো তাহলে যাচ্ছে না যাচ্ছে না মানে তাহলে শুরুতে আমরা একটা দশমিক দিয়ে নিতে পারি তাই না তোমরা যেহেতু দশমিক ভাগ্নাংশর ভাগ এবং গুণ জেনেছো তাহলে দশমিক দিলে আমরা এখানে কী একটা শূন্য পাবো তাহলে এখন আমি কয়বার দেবো আটবার তাহলে আট হাজার এখন নামবে কত নয়শো আমার যতক্ষণ ভাগ মিলেনি ততক্ষণ একটা শূন্য আমি পেতেই থাকব। তাহলে এখন আমি বার কয়বার দেব নয় বার দেব তাহলে নয় হাজার এখন নামলো কত এই দেখো শূন্য শূন্য এই পাঁচ পাঁচশো এখন একটা শূন্য দিলে পাঁচ হাজার এবার আমার পাঁচবার দিলে আমাদের ভাগ মিলে গেল এটি হচ্ছে ম্যানুয়ালি ভাগ করলে এটা সমান সমান আমাদের কত হবে আটশো পঁচানব্বই গ্রাম এখন যদি আমরা এক হাজার একশো দশ দশ হাজার এরকম সংখ্যা দিয়ে যদি কাউকে ভাগ করতে চায় তাহলে যেহেতু এটা কি এটা হচ্ছে ছোট সংখ্যা এটা বড় সংখ্যা তার মানে এটা ভগ্নাংশ হয়ে যাবে তাহলে এখানে কয়টা শূন্য আছে বন্ধুরা এক দুই তিন তিনটা শূন্য আছে তাহলে ভাগ ফলের ঘরে তিন ঘর আগে অর্থাৎ যেটাকে ভাগ করতেছি আমরা যে সংখ্যাটাকে সেই সংখ্যাটি আমরা আগে লিখে ফেলবো লিখে ফেলার পর কী করবো আমাদের এখানে যেহেতু তিনটা শূন্য আছে তাহলে তিনটা শূন্য আগে অর্থাৎ তিন ঘর আগে আমরা দশমিক দিয়ে নিবো কি নেব দশমিক দিয়ে নিবো তাহলে দশমিকের আগে এমনি আমরা একটা শূন্য দিই এই দেখো আমাদের কিন্তু এই উত্তরই আসলো এখানে আমরা এমনি একটা শূন্য দিয়ে নেব এই উত্তরই কিন্তু আমাদের আসলো তাহলে এত কেজি হলো। এইভাবে আমরা রূপান্তর করে থাকি আমি পূর্বের ক্লাসে এটা বিস্তারিত তোমাদের দেখিয়েছি আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না তাহলে দেখো আমাদের কত কেজি ছিল মাংস মাংস কিনল এক দশমিক পাঁচ কেজি আর খাওয়া হল কত কেজি শূন্য দশমিক এই কেজিটায় কেন লিখবে আমি তোমাদের বুঝাচ্ছি কেজি এক দশমিক পাঁচ কেজি আর আমার খাওয়া হলো কতখানি আট নয় পাঁচ এখন দেখো আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ করলো তোমাদের একটা ধারণা হতে পারে যে স্যার এই বিয়ে করো পাঁচের উপরে তো কোনো সংখ্যা নেই সংখ্যা নেই মানে আমরা শূন্য ধরে নিব। অথবা আমরা শূন্য এখানে বসায়ও দিব এখানে শূন্য বসায় দিলে এটার যা এটা কিন্তু এই এক দশমিক পাঁচ শূন্য শূন্য কেজিরও যা মূল্য এক দশমিক পাঁচ কেজিরও তাই মূল্য অর্থাৎ এই শূন্যগুলার কোনো দাম থাকবে না তাহলে এখন আমরা বিয়ে করে নেব পাঁচ চার থাকলে দশ পাঁচ হাতে থাকলে এক নয় একে দশ দশে দশে মিলে গেলো হাতে থাকলে এক আট এক নয় নয় আছে কথা হলে পনেরো ছয় হাতে থাকলে এক এই এক আর শূন্য যোগ হয় এক একে একে মিলে গেল শূন্য অর্থাৎ অবশিষ্ট থাকলো ছয়শো পঞ্চাশ কেজি তাহলে এই কেজিকে যদি এখন আমরা কি করব আমরা কিসে পরিণত করতে বলছে কেজিতে এবং গ্রামে তাহলে কেজিতে তো আমরা পেয়ে গেলাম এখন আমরা লিখবো দশমিক ছয় শূন্য পাঁচ কেজি সমান এই শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ গুণ যেহেতু কেজিকে গ্রাম করব তাহলে এক হাজার গ্রামে এক কেজি তাহলে এক হাজার দিয়ে গুণ দিয়ে দেব তাহলে গুণের সময় কি করব আমরা দশমিক কিন্তু ভাগের সময় ডানে আসছে আর গুণের সময় কি হবে সরি আগে আসছে মানে বামে আসছে আর গুণের সময় ডানে যাবে তাহলে দেখো এত কি হবে গ্রাম তাহলে কয় ঘর আগে দশমিক আছে তিন ঘর এখানে শূন্য কয়টা তিনটা তাহলে তিন ঘর আগে দশমিক যাবে তাহলে দেখো এখানে কি হলো এই শূন্যটা এখানে থাক অসুবিধা নেই তাহলে এই শূন্য ছয় শূন্য পাঁচ লেখি এই দশমিক কোথায় যাবে এখানে যাবে তাহলে এই দশমিকের তো কোনো দশমিকের পরে যেহেতু সংখ্যা নেয় তাহলে দশমিকের কোনো দামও নেই তাহলে এই বাঁয়ে কোনো দাম নেই তাহলে হলো কত ছয়শো পাঁচ গ্রাম তাহলে গ্রামে পরিণত করতে হলে আমার হবে কত ছয়শো পাঁচ এইভাবে আমরা এই সমস্যার সমাধানগুলি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আমরা সরাসরি আরেকটি সমস্যার সমাধানে চলে যাই শুরুতে আমরা সংসারটি লিখে ফেলি দেখো সম্পা সম্পা সকালের সম্পা সকালের নাস্তায় চার তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারের সাথে খাবারের সাথে মিলি রাতের খাবার এবং রাতের খাবারের সাথে তিনশো মিলি পানি পান করেছে সে কতটুকু পানি পান করেছে মিলি ডেলি এবং লিটারে প্রকাশ মিলি ডেলি তাহলে বন্ধুরা এখন খেয়াল করো তাহলে তাহলে এখন আমরা প্রথমে সমস্যাটি একবার করে নিব সম্পার সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলি এবং রাতের খাবারের সাথে তিনশো মিলি পানি পান করেছে সে কতটুকু পানি পান করেছে মিলিতে বের করতে বলা হয়েছে ডেলিতে বের করা হয়েছে করতে বলা হয়েছে এবং লিটারে সর্বশেষ লিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে সে মোট কতখানি পানি পান করেছে সেটা আমরা দেখব তাহলে আমরা এখানে লিখে নিব চার নম্বর সমস্যা সমাধান তাহলে দেখো সকালের নাস্তা সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিল দুপুরের খাব দুপুরের খাবারের সাথে দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলি রাতের খাবারের সাথে সাথে তিনশো মিলি পানি গন করেছে তাহলে দেখো অতএব সে মোট পানি পান করেছে কতখানি দেখো শূন্য 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 যোগ করে শূন্য আট আট চারে যোগ করলে বারো আর শূন্য সঙ্গে বারো সঙ্গে শূন্য যোগ করলে ওই বারোই থাকবে বারো দুই হাত থাকলে এক তিন 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 ছয় তিন নয় আর একে দশ দেখো তাহলে আমরা কত পেলাম এক হাজার মিলি তাহলে কিন্তু মিলিতে আমাদের বের হয়ে থাকলো তাহলে এক হাজার কুড়ি মিলি সমান এখন আমাকে কি বের করতে হবে ডেলি তাহলে আমরা লিখব একশো মিলি সমান এক ডেলি অতএব হাজার কুড়ি মিলি সমান কী হবে এক হাজার কুড়ি কত দিয়ে ভাগ দেব আমরা একশো দিয়ে ডেলি সমান সমান কী বলেছি আমি তোমাদের তোমাদের আমি কী বলেছি যে একশো এক হাজার যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ দিই তাহলে কি হবে দশমিকের ভাগগুলো এরকম ভাবে হবে যে দুই ঘর যতটা ঘর আছে তত ঘর আগে আমাদের দশমিক পড়বে তাহলে দেখো আমি এমনি আগে ভাগ করে দেখি দিয়ে তারপরে ওখানে ভাগ করবো তাহলে তোমাদের সুবিধা হবে অথবা আগে এই ভাগটি আমরা করি তারপরে আমরা ন সাধারণভাবে যেভাবে ভাগ করি দেখো দুইটা শূন্য আছে তাহলে এই সংখ্যাটা আমরা আগে লিখে ফেলবো এক শূন্য দুই শূন্য আমার উপরে কত আছে ঘরের ঘরে লবে ঘরে আছে এক শূন্য দুই শূন্য অর্থাৎ এক হাজার কুড়ি তাহলে এক হাজার কুড়ি আর একশো দিয়ে ভাগ করতেছে কত দিয়ে ভাগ করতেছি আমরা একশো দিয়ে ভাগ করতেছি তাহলে আমি কী করব। এই আমার একশো এর যেহেতু দুই শূন্য আছে দুই শূন্য আগে আমি এখানে দশমিক দেব তাহলে এটা ডেলিতে হবে এখন ভাগ করলে আমার কি হয় দেখি ভাগ করলে তাহলে দশ দিয়ে দশবার কয়বার যাবে একবার দশ নাম কত দুই যায় না এখানে শূন্য দিলাম তাহলে এই শূন্য নামলাম এখন কয়বার যাবে সরি আমি ভুল করে যে এখানে দশ দিয়ে ভাগ দিছি তাহলে একশো দিয়ে ভাগ দিব এক হাজার কুড়িকে তাহলে কয়বার যাবে সঙ্গত কারণে প্রথমবার যাবে একবার তাহলে একশো তাহলে থাকলে কত এই দুই নামলে কত শূন্য তাহলে যাচ্ছে না তাহলে আমরা এখানে একটা নিব শূন্য নেব তাহলে কত হবে শূন্য নিয়ে যাচ্ছে না শূন্য এখন আমি দশমিক দিব দশমিক দিয়ে আমার কত হলো দুইশো তাহলে এখন এবার কবার দেবে বার তাহলে দেখো এখানেও কিন্তু তাই হচ্ছে দশ দশমিক এখানে দুই এখানে দশ দশমিক দুই শূন্য এই দুই শূন্যও যা জিনিস দশ দশমিক দুইও সেই জিনিস ওই শূন্যর কোনো দাম নেই অথবা আরও যদি আমরা চারটা শূন্য ওখানে লাগাই দিই এর পাশে এই ওই শূন্যের কোনো দাম নেই অর্থাৎ শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হবে না এই গেল আমাদের ডেলি এখন কি করতে বলছে লিটার তাহলে আমরা জানি এক হাজার মিলি সমান এক লিটার তাহলে অতএব কি আমাদের কত এক হাজার কুড়ি মিলি তাহলে এক হাজার কুড়ি ভাগ এক হাজার লিটার তাহলে যায় এখানে কত দুই শূন্য আছে সরি তিন শূন্য আছে তাহলে তিন শূন্য আগে আমার দশমিক পড়বে তাহলে এই শূন্যটা আমি এই সংখ্যাটা আগে লিখে নিলাম এখন এক দুই তিন এক দুই তিন তিন ঘর আগে দশমিক পড়বে অর্থাৎ অর্থাৎ এই শূন্যর তো দাম নেই তাহলে এক দশমিক শূন্য দুই লিটার এটি হবে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে আমরা এই সমস্যাগুলির সমাধান করে থাকি তো বন্ধুরা তোমরা যদি মনোযোগী হয়ে থাকো তাহলে আমার মনে হয় যে দুইটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন এটি যদি আমি ভাগ করে দেখাই একই রেজাল্টটি কিন্তু ঘটবে দেখো এক শূন্য দুই শূন্য কত দিয়ে ভাগ করব এক হাজার দিয়ে তাহলে একবার দিব এই এক হাজার তাহলে থাকলে কত কুড়ি কুড়ি যায় না দশমিক শূন্য তারপরে যায় না তাহলে একটা শূন্য দিলাম তাহলে এখানে আর শূন্য পেলাম তাহলে এবার দুই বার যাবে দুই হাজার তো এইভাবে আমাদের সমস্যাগুলির সমাধান আমরা করতে পারি আশা করি বুঝতে পেরেছ এখন আজকে তোমাদের আমি বাড়ির কাজ হিসাবে এই অনুশীলনীর আর একটি সমস্যা আছে সেটি আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে দিতে চাই কাজ একশো ছাব্বিশ পৃষ্ঠা পাঁচ নম্বর সমস্যার সমান এই কাজটি তোমরা করে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবে কমেন্টস বক্সে লিখে জানাবে না সরি কমেন্টস বক্সে তোমরা খাতার ছবি তুলে কমেন্টস বক্সে সেটি পোস্ট করবে আমি দেখব অথবা যদি তোমাদের সেটিতে সম্ভব না হয় তাহলে তোমরা অঙ্কটি খাতায় সমাধান করে তোমাদের অভিভাবকদের দেখাবে এবং সংরক্ষণ করবে বিদ্যালয় খুললে তোমার শ্রেণী শিক্ষককে দেখিয়ে নিবে তো এই ছিল আজকের সেশন যদি এই সেশন থেকে তোমরা কিছুটা উপকৃত হও তাহলে আমি মনে করব। আমার শ্রম সার্থক এবং এটুআই টুয়ের স্যারেরা যে অক্লান্ত পরিশ্রম করে যে এই বিদ্যালয়টি খুলেছে তাদেরও পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি সর্বোপরি আমাদের প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জিত হবে তো বন্ধুরা তোমাদের ভবিষ্যৎ ভালো হোক সুন্দর হোক এবং নিরাপদে থাকো সুস্থ থাকো করোনা আমাদের যে সমস্যা তৈরি করেছে সেই সমস্যা থেকে আমরা যথারীতি স্বাস্থ্যবিধি মেনে ওভারকাম করব এই প্রত্যাশা রেখে এবং আগামী ঈদুল ফেতর তোমরা সরি ঈদুল আজাহা অর্থাৎ এটা কুরবানির ঈদ আমরা বলি এই কুরবানির ঈদ তোমরা ভালোভাবে করো এই প্রত্যাশা রেখে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশনে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ